জিকে কম্পিটিভ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের এই চ্যানেলে শুধুমাত্র জি ক্লাস দেয়া হবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স যেমন এটা আমাদের আবগারি পুলিশ প্রস্তুতির বা আবগারি পুলিশের মেন পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন সেই বিষয়ে আমরা বলবো এবং জিকে রিলেটেড যত রকম টপিক হয় যত রকম সাবজেক্ট হয় সব কিছুর ক্লাস আমরা প্রোভাইড করব তার মধ্যে বলে দিই বন্ধুরা পিএসসি রেল পুলিশ আর্মি স্টেট লেভেলে যত রকমের পরীক্ষা এসএসসির যত রকমের পরীক্ষা হয় তার মধ্যে যদি জি কের টপিক থাকে বা জি কে থাকে সেই জিকের ক্লাস আমরা আমাদের এই বেঙ্গলের জিকে কম্পিটিভ ইউটিউব চ্যানেল থেকে প্রোভাইড করব আপাতত বন্ধুরা আমরা ফোকাস করেছি আফগাড়ি পুলিশ মেন পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন আর তার সঙ্গে বলে রাখি বন্ধুরা এই যে আফগাড়ি পুলিশ মেন পরীক্ষার যে প্রস্তুতি এর যে জি এই এর কিছুটা জিকে যদি আপনি এখন থেকে যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যদি জিকের কোনো আলাদা করে টপিক হয় না জিকের কোনো আলাদা করে সাবজেক্ট হয় না আলাদা আলাদা পরীক্ষার জন্য আলাদা আলাদা জিকে এরকম কোনো ব্যাপার না বন্ধুরা আপনারা যদি কোনো পরীক্ষার প্রিপারেশন নিয়ে থাকেন আর যদি জিকে সেই পরীক্ষার মধ্যে থেকে থাকে তাহলে আপনাদেরকে জিকে যেখান থেকে ইচ্ছা ক্লাস করতে পারেন এটা আবগারি পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এর মানে এই নয় যে আপনারা পিএসসির কোনো পরীক্ষা দিচ্ছেন তার জন্য এখান থেকে জিকে পড়লে কমন আসবে না এটা একদমই ভুল জিকের কোনো আলাদা করে সিলেবাস হয় না যে এই পরীক্ষার জন্যই যাই হোক বন্ধুরা এখানে আবগারি পুলিশ পরীক্ষার যে সিলেবাস সেটা আপনাদেরকে প্রথমে বলে দিই জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ তিরিশ নাম্বার থাকবে ইংরাজি থাকবে তিরিশ নাম্বার গণিত থাকবে কুড়ি নাম্বার রিজনিং থাকবে দশ নাম্বার মোট নব্বই নাম্বারের পরীক্ষা হবে আবগারি দপ্তর মেন্সে এখানে বোঝার বিষয় হচ্ছে কোনটাকে আপনি ফোকাস করবেন আপনি পরীক্ষায় পাশ করার জন্য বা সফল হওয়ার জন্য বা চাকরিটা পাওয়ার জন্য আপনার কত নাম্বার দরকার দরকার হচ্ছে পঞ্চান পঞ্চাশ থেকে পঞ্চান্ন প্লাস যদি আপনার নাম্বার থাকে তবেই আপনি চাকরিটা পাওয়ার যোগ্য এবার বলে দিই বন্ধুরা জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের তিরিশ নাম্বার এটা একটা হিউজ নাম্বার তিরিশ নাম্বার জি থেকে বিশাল বড় একটা রোল প্লে করে যে কোনো পরীক্ষার তো আগে দেখে নেয় এক জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ আপনাদেরকে তিরিশ নাম্বার কী কী পড়তে হবে প্রথমে দেখুন বন্ধুরা ইতিহাস ভারতের সংবিধান বিজ্ঞান তার মধ্যে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীবন বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান তারপর আছে ভূগোল অর্থনীতি কম্পিউটার সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে নাইন নম্বরে দেখুন স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকেটা স্ট্যাটিক জিকে থেকে অনেক কোশ্চেন এসে থাকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষা অনেক জিকে এসে থাকে তার মধ্যে দেখুন কী কী টপিক আমি নিয়েছি শুধুমাত্র আবগারি পুলিশ পরীক্ষার জন্য কী কী টপিক আমি নিয়েছি আর এমন কি আমাদের স্টেটের ওয়েস্ট বেঙ্গল বি যত রকম পরীক্ষা হয় এই এই টপিক গুলো থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসতে দেখা গেছে ওই জন্য আমি এই টপিকগুলো সিলেক্ট করেছি তার মধ্যে দেখুন ভারতের প্রথম পুরুষ ভারতের প্রথম মহিলা মানে প্রথম পুরুষ মানে কি ভারতের সবার স্বাধীন ভারতে সবার প্রথম প্রধানমন্ত্রীকে এর এইটা হচ্ছে এই টপিকের মধ্যে পড়ে এরকম সেরকমই ভারতের প্রথম মহিলা পৃথিবীর প্রথম পুরুষ এবং মহিলা বিখ্যাত মনুমেন্ট ভারতের এবং পৃথিবীর কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি বাঁধ এবং নদী আন্তর্জাতিক সংগঠন এবং তাদের সদর দপ্তর ভারতের ন্যাশনাল পার্ক গুরুত্বপূর্ণ দিবস ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিছু গুরুত্বপূর্ণ লেক ভারতের কিছু রিসার্চ সেন্টার ভারতের কিছু বিখ্যাত মিউজিশিয়ানের নাম ইন্ডিয়ান স্টেট অ্যান্ড ফল্ক ডান্স বিখ্যাত ব্যক্তি ব্যক্তিত্ব এবং তার প্রফেশন কিছু ব্যক্তিত্ব কিছু বিখ্যাত জাতীয় এবং আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কিছু গুরুত্বপূর্ণ বই এবং তার লেখক কোন খেলায় কতজন খেলোয়াড় থাকে কিছু দেশের জাতীয় খেলা খেলার সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ টফিস অ্যান্ড কাপ খেলার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কিছু কথা ইত্যাদি বন্ধুরা এই রকমভাবে যদি জিকে প্রস্তুতি নেওয়া যায় অবশ্যই আপনারা জিকে থেকে অনেকটা নাম্বার ক্যারি করতে পারবেন যেটা আপনার আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুব ফ্রুটফুল হতে চলেছে বন্ধুরা লাস্টে একটা জিনিস আমি অ্যাড করেছি সেটা হচ্ছে চাহিদা আপনার যোগান আমাদের হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন আপনাদের যে কোনো জি কের পোশানে যে কোনো টপিক বলুন যে টপিক আপনাদের প্রবলেম হচ্ছে সেই টপিক নিয়ে আমি জিকে ক্লাস করাবো আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনটা কোন বিষয়টা পড়বো না সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা কোন জিনিসটা পড়বো না এটা সবথেকে বড় ব্যাপার আপনি সব কিছু পড়ে চলে গেলেন পরীক্ষায় রেজাল্ট যখন দেখলেন ঠিক আছে আপনি যতটা আশা করেছিলেন ততটা হলো না কারণ কী জানেন বন্ধুরা আপনারা এখান থেকে ওখান থেকে সেখান থেকে অনেক কিছু পড়ে ফেলেন যেগুলো বেকার পড়া হয় তো বন্ধুরা আমরা আমাদের চ্যানেল থেকে যেরকম টাইপের কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষা এসে থাকে সেরকম টাইপের কোশ্চেনগুলোই নিয়ে আসবো আমাদের মোটামুটি ইতিহাস ভারতের সংবিধান বিজ্ঞান পদার্থ বিজ্ঞান তারপর কিছু কিছু টপিকের কন্টেন্ট রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে ভিডিওগুলো চলে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনাদের একটাই রিকোয়েস্ট যে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যত গ্রুপ আছে ফ্রেন্ডদের মধ্যে যেখানে সরকারি চাকরি প্রস্তুতির জন্য সিরিয়াস যদি কোনো গ্রুপ হয়ে থাকে তো ওই গ্রুপে আমার এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবেন কারণ আমিও আপনাদের জন্য অনেকটাই সিরিয়াস সেই জায়গা থেকে আপনারা এই জিনিসটা করতেই পারেন সো বন্ধুরা থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা নিজেদের প্রিপারেশান নিন এবং সঠিক প্রিপারেশান নিন যার কারণে সঠিক প্রিপারেশান না নিলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে রেজাল্ট রেজাল্টের সময় আপনারা সবই বুঝতে পারেন যে আমার সঠিক প্রিপারেশান ছিল না সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো সঠিক প্রিপারেশান নিন সঠিক জায়গায় সময় ইনভেস্ট করুন যে কোন জায়গায় কোন জায়গাটায় কোন সাবজেক্টে আমাকে ভালো সময় দিতে হবে সেটা মেনটেন করুন অবশ্যই সফলতা আসবে ধন্যবাদ